প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 11.4 অধ্যায়টা নিয়ে। তো এটা হচ্ছে আমাদের সমাধান ক্লাসের নবম পর্ব। তো এই পর্বে আমরা অনুশীলনীর 22 নং অঙ্কটা করব। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমরা যদি আমাদের প্রশ্নটা লক্ষ্য করি, দেখো কি দেয়া আছে। y ইকুয়াল x প্লাস 3, y ইকুয়াল x মাইনাস 3, y ইকুয়াল মাইনাস x প্লাস 3 এবং y ইকুয়াল মাইনাস x মাইনাস 3 একটি চতুর্ভুজের চারটি বাহু নির্দেশ করে। চতুর্ভুজটি আঁকো এবং ক্ষেত্রফল তিনটি ভিন্ন পদ্ধতিতে নির্ণয় করো। তো আমাদের প্রথম অংশে বলা হচ্ছে আর কি, যে এই চারটা সমীকরণ দেয়া আছে। আসলে এই চারটা সমীকরণ একটা চতুর্ভুজের চারটা বাহুকে নির্দেশ করে, এটা বলছে প্রথমে। এরপরে আবার বলা হয়েছে চতুর্ভুজ আঁকতে হবে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তবে তিনটা পদ্ধতি, ভিন্ন ভিন্ন তিনটা পদ্ধতি দিয়ে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো প্রথম আমরা এর জন্য সমাধান অংশে কি লিখলাম, প্রদত্ত রেখার সমীকরণ। এই যে চারটা যে সমীকরণ আছে, এই চারটা রেখার সমীকরণ আমরা এখানে লিখলাম। আমাদের এই চারটা সমীকরণ যেহেতু এই চতুর্ভুজের চারটা বাহুকে নির্দেশ করে, তাহলে এই সমীকরণ গুলা কিন্তু একজন আরেকজনের সাথে ছেদ করবে। আমি যদি একটু আরেকটু বলি এখানে, যে দেখো এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে আরেকটা রেখা, এটা হচ্ছে আরেকটা রেখা এবং এটা হচ্ছে আরেকটা রেখা। এটা ধরে নাও 1 নং রেখা, এটা এটা ধরে নাও 2 নং রেখা, এটা ধরে নাও 3 নং রেখা এবং এটা ধরে নাও 4 নং রেখা। তো আমরা কিন্তু সরাসরি গ্রাফে এইভাবে আঁকতে পারবো না। আমাদের কি লাগবে এটা আঁকার জন্য, এই যে এই বিন্দুর স্থানাঙ্কটা, এই বিন্দুর স্থানাঙ্ক এবং এইটার স্থানাঙ্ক এবং এটার স্থানাঙ্ক, এই চারটা স্থানাঙ্ক যখন আমি গ্রাফে বসাবো তাহলে আমি এখান থেকে চিত্র আঁকতে পারবো। তো এখন আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, যে এই বিন্দুগুলা যে দেখতেছি, এই বিন্দুগুলো হচ্ছে একটা রেখা আরেকটাকে যখন ছেদ করে তখন আমরা এই বিন্দুগুলো পাই। তাহলে এই ছেদ বিন্দুর স্থানাঙ্কগুলো আমাদের বের করতে হবে। এই যে চারটা যে বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুর স্থানাঙ্কগুলো আমাদের বের করব প্রথমে। তাহলে আমরা চতুর্ভুজটা আঁকতেও পারবো এবং তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো বিন্দুর স্থানাঙ্ক থেকে। তো প্রথমে আমরা এখানে লিখছি 1 ও 3 নং সমীকরণের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, আমি 1 এর সাথে 2 নং সমীকরণ কেন সমাধান করলাম না, সেটা একটা বিষয়। তো আমি এখানে একটু বলে রাখি, এখানে আগে দেখো প্রথমে এই ব্যাপারটা, দেখো 1 নং রেখা কিন্তু আসলে সবগুলা রেখার সাথে সবগুলা রেখাকে ছেদ করে না। দেখো এই 1 নং রেখা কোন রেখাকে ছেদ করে, 2 নং এবং 4 নং রেখাকে ছেদ করে। 1 নং রেখাটা এই যে যাওয়ার সময়, এটা হচ্ছে 4 নং রেখা এবং এটা হচ্ছে 2 নং রেখা। কিন্তু এই 1 নং রেখা কিন্তু এই 3 নং রেখাকে ছেদ করে না। দেখো এইটাই তো 1 নং রেখা, এটাকে এখানে ছেদ করে করে না। ঠিক এখানে অন্য একটা রেখা আরেকটা রেখাকে নাও ছেদ করতে পারে। তো আমাদের কিন্তু এই 1 নং রেখা আর এই 2 নং রেখাও কিন্তু পরস্পর পরস্পরকে ছেদ করবে না। তবে আমি সেটা কিভাবে বুঝব, যে আমাদের এখানে ছেদ করবে নাকি করবে না, কারণ আমাদের এই দুইটা রেখাকে আমি 1 নং এবং 2 নং যে সমীকরণ আছে, এই সমীকরণ দুইটাকে আমরা সমাধান করতে পারবো না। আর যদি সমাধান করতেই না পারি তাহলে তাদের ছেদ করার কোনো প্রশ্নই আসে না। তো আমরা যদি এখানে একটু লিখি এই দুইটা সমীকরণ, দেখো 1 নং সমীকরণে, তো 1 নং সমীকরণটা লিখি যদি y ইকুয়াল x প্লাস 3 এবং আমাদের 2 নং সমীকরণ হচ্ছে y ইকুয়াল x মাইনাস 3। তো এটাকে আমরা যদি অপনয়ন পদ্ধতি করি, মানে হয় y কে বাদ দিব বা x কে বাদ দিব। তো আমি y কে বাদ দেওয়ার চিন্তা করি, তো বাদ দিতে হলে কি করতে হবে, বিয়োগ করব, তাহলে y y কাটা যাবে। কিন্তু দেখো এটা চিহ্ন যখনই বিয়োগ করতেছি 1 থেকে 2 কে, তাহলে সবগুলোর চিহ্ন চেঞ্জ হবে। তাহলে কি ঘটনা করতেছে, দেখো আমি বাদ দিতেছি y কে কিন্তু অটোমেটিকলি সমীকরণ থেকে x ও বাদ হয়ে যাচ্ছে, ফলে এই সমীকরণে y ও থাকে না x ও থাকে না। তাই এই 1 এবং 2 নং এর কোনো সমাধান নাই। যেহেতু সমাধান নাই তার মানে 1 নং রেখা আমাদের 2 নং রেখাকে ছেদ করতেছে না, 1 এর সাথে 2 কে সমাধান করা যায় না। তাহলে আমরা ট্রাই করব 1 এর সাথে 3 নং কে কি সমাধান করা যায় কিনা, মানে 1 নং রেখাটাকে 3 নং রেখাকে ছেদ করে কিনা সেটা চেক করব। সেজন্য আমরা লিখলাম 1 ও 3 নং সমীকরণের জন্য। এখন এটা সমাধান করা যাবে দেখেই বোঝা যাচ্ছে। দেখো তারপরে দেখো এখানে সমাধান করা যায় কিনা এটা চেক করি,
এখন এক নম্বর হচ্ছে y ইকুয়াল x প্লাস 3 এবং তিন নম্বর সমীকরণ হচ্ছে y ইকুয়াল মাইনাস x প্লাস 3 এই যে তিন নম্বর সমীকরণটা দেখো এখানে এক এর সাথে যদি 3 যোগ করে দেই তাহলে কিন্তু সমীকরণ থেকে এই x আর x কাটা যাচ্ছে ফলে সমীকরণে কি থাকতেছে y থাকতেছে এই যে 2y আর এই 3 আর 3 যোগ করলে হয়ে যায় 6 তাহলে 2y ইকুয়াল 6 এখান থেকে যদি y বের করি ক্যালকুলেশন করে তাহলে এখানে 2 দিয়ে কাটাকাটি করলে এখানে হয় 3 তো এই তো তাহলে আমরা পাচ্ছি y ইকুয়াল 3 তো এই y ইকুয়াল 3 যদি আমি এক নং আবার বসাই দেই এই সমীকরণটায় তাহলে আমরা এখান থেকে x এর মান পাবো ক্যালকুলেশন করে তো এই y এর জায়গায় এখন কত হচ্ছে এই 3 আর যা আছে ঠিক থাকবে ইকুয়াল x প্লাস 3 তো এখানে এই 3 টা যদি এই পাশে আনি তাহলে 3 - 3 ইকুয়াল x তাহলে এখানে 0 হয়ে যায় তার মানে x এর মান আসছে 0 তাহলে 1 ও 2 নং রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটাকে আমরা a দ্বারা প্রকাশ করলাম 0 3 মানে 1 আর 3 নং রেখা যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে 3 0 3 বিন্দুতে এবং সেটা নাম দেওয়া হচ্ছে a একইভাবে এবার দেখব 1 নং রেখাটা কি আমাদের 4 নং রেখাকে ছেদ করে কিনা তাহলে দেখো এই 1 নং রেখা এবং 4 নং রেখা নিয়ে যদি আমি চিন্তা করি সেজন্য আমরা লিখলাম 1 ও 4 নং সমীকরণের জন্য তো এটার মধ্যে ঠিক সেম 1 নং সমীকরণ হচ্ছে এইটা এবং 4 নং সমীকরণ হচ্ছে এইটা দেখো তো এখানেও কিন্তু একটা ব্যাপার খেয়াল করা যায় এই x হচ্ছে প্লাস এবং এই x হচ্ছে মাইনাস তার মানে 1 এর সাথে 4 নং যদি যোগ করে দেই তাহলে এখান থেকে এই x x কাটা যাবে ফলে এখানে এই y আর এই y যোগ করলে হয়ে যায় 2y আর ওই পাশে এই যে প্লাস 3 মাইনাস 3 কাটা যাবে ফলে এখানে হয়ে যাচ্ছে 0 তার মানে আমাদের y এর মান আসছে কত 0 তাহলে এই y এর মানটা যদি আবার আমি 1 নং এ বসাই দেই এই যে এই সমীকরণটা বসাই দেই তাহলে এই 0টা এখানে হয়ে যাবে y এর জায়গায় 0 ইকুয়াল এখানে x থাকবে প্লাস 3 মানে এই যে 1 নং সমীকরণে আর কি বসালে y এর ইকুয়াল 0 তাহলে বসা এখানে ক্যালকুলেশন করে আমরা x এর মান পাচ্ছি কত 3 তো এই ক্যালকুলেশন তোমরা জানো তাহলে আমাদের 1 নং ও 4 নং রেখা ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে b - 3 আর 0 মানে আমাদের 1 নং এবং 4 নং রেখা যে বিন্দুতে ছেদ করবে সেটার নাম হচ্ছে - 3 আর 0 মানে b বিন্দুতে এখন আমাদের দেখো 1 এর সাথে তো 2 যাচ্ছে না তাহলে 1 এর সাথে যাচ্ছে 3 আর 1 এর সাথে 4 যাচ্ছে মানে ছেদ করছে আর কি এবার আমরা 1 1 দিয়ে ট্রাই করা শেষ এবার আমরা 2 এর সাথে 3 এর সমাধান করা যায় কিনা সেটা দেখব এখন এইটা দেখো এটা সমাধান করা যাবে কারণ এখানে একটা x ধনাত্মক আর একটা x ঋণাত্মক তার মানে তাদের মধ্যে যোগ করলে হয়ে যাবে তো এখন আমরা সেই জন্য লিখলাম 2 ও 3 নং সমীকরণের জন্য এখন দেখো এই যে 2 আর 3 নং যদি যোগ করে দিই এই যে 2 নং এটা আর 3 নং হচ্ছে এটা যোগ করে দিলে এখান থেকে এই x x কাটা যায় ফলে আমাদের থাকতেছে এই 2y আর এখানে থাকতেছে 0 তার মানে y এর মান 0 তাহলে এই যে y = 0 যদি 2 নং এ বসাই দেই এই সমীকরণটা বসাই দেই তাহলে এখান থেকে এই যে 0 = x - 3 এটা পাই এবং এখান থেকে x এর মান বের করলে x এর মান পাচ্ছি আমরা 3 তাহলে 2 এবং 3 নং রেখা ছেদবিন্দু হচ্ছে 3 0 তার মানে আমরা এখানে সমাধান করে কি পাচ্ছি মূলত ওই দুইটা রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক পাই সমাধান করে এই তো এই তো আমরা একটা পেয়ে গেলাম সি বিন্দুর স্থানাঙ্ক এক আবার দেখব 2 এর সাথে কি এবার 4 কে সমাধান করা যায় কিনা এই 2 নং এর সাথে 4 নং ট্রাই করব এটাও যাবে কারণ এখানে x হচ্ছে ধনাত্মক আর এই 4 নং এর x হচ্ছে ঋণাত্মক তার মানে এই 2 এবং 4 এর মধ্যে যোগ করলে হয়ে যাবে তো সেটাই লিখলাম এই যে 2 নং সমীকরণ হচ্ছে এটা এবং 4 নং সমীকরণ হচ্ছে এটা তো এই 2 এবং 4 নং সমীকরণকে যদি আমরা যোগ করে দেই তাহলেই তো আমরা y এর মানটা পেয়ে যাব এখানে x x কাটা যাবে তো এখন দেখো এখানে কি হচ্ছে এখানে 2y আর এখানে - 3 - 3 - 6 হয় এখন এই 2 টা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে কাটাকাটি করলে এখানে 3 আসবে মানে y এর মান আসছে - 3 তো এই y ইকুয়াল - 3 টা আমরা 2 নং সমীকরণে বসাবো এই 2 নং এ তো 2 নং এ বসাই দেই এখন - 3 ইকুয়াল x ইকুয়াল মানে x - 3 তো এই 3 টা এই পাশে আনলে কি হবে এই 3 টাই পাশে আনলে প্লাস 3 হয়ে যায় মানে এখন কাটাকাটি করলে 0 আসবে তো সাইড চেঞ্জ করে দিয়ে x এর মান আসতেছে আমাদের 0 মানে x টাকে এই পাশে আনবো আর এটা ক্যালকুলেশন করলে তো 0 আসে 0 টাই পাশে নিয়ে x এর মান আমরা 0 পেলাম 2 এবং 4 নং রেখাকে সমাধান করে যে একটা সমাধান করতে পারি এবং সেই সমাধান করলে রেজাল্ট আসে 0 আর মাইনাস 3 এটাই তো হচ্ছে 2 এবং 4 নং রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক বাস এই তো
এখন আমরা দেখব দুইয়ের সাথে তিন হইছে দুইয়ের সাথে চার হইছে এবার দেখব তিনের সাথে চার হয় কিনা দেখো তো তিনের সাথে চার এখানে হবে না সমাধান করা যাবে না মানে তিন নং রেখা চার নং রেখাকে ছেদ করবে না এখানে কারণ আমাদের দেখো y ও দুইটা প্লাস x দুইটা হচ্ছে মাইনাস তার মানে যদি বিয়োগ করো তাহলে এই y y ও কাটা যাবে এবং x x ও কাটা যাবে না মানে তিন এবং চার নং কে সমাধান করা যাবে না বলে তিন এবং চার নং রেখা পরস্পর পরস্পরকে ছেদ করবেও না এখন আমরা তো চারটা বিন্দু পেয়ে গেলাম a b c d তাহলে এখানে তো আর অন্য কেউ ছেদ করবেও না এমনিতেও কারণ আমাদের চারটা বিন্দু দিয়েই তো এই চতুর্ভুজটা হয়ে যাবে তাহলে এখন আমরা চারটা বিন্দু পেলাম এখানে তো চারটা বিন্দু আমরা এখানে লিখে রাখি তো আমরা তো এই ছেদবিন্দুর স্থানাঙ্কগুলো জানি তো সেই বিন্দুগুলো দিয়ে যে এখানে লিখে রাখছি যে এই বিন্দুগুলোর কথা এখানে লিখলাম যে উপরে প্রাপ্ত যে বিন্দুগুলো এ বি সি এবং ডি বিন্দুগুলো ছক্কা গুজে বসিয়ে চতুর্ভুজ অঙ্কন করি তাহলে দেখো আমাদের এই বিন্দুটা যদি প্রথমে বসাই এটা হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 03 তো সেটা বসাই ফেলে যে ছক্কা গুজে তোমরা গ্রাফে আঁকবা এই কাজটা তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 03 তাহলে 0 তারপর 3 মানে তিন ঘর উপরে যাব 1 2 3 এই তো এটা হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে 03 এ 0 আর 3 এটা এই বিন্দুর স্থানাঙ্ক এখন বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -30 তাহলে -3 এই দিকে যাবে তিন ঘর 1 2 3 এই তো এবং 0 হচ্ছে যে এখানে মানে -30 মানে y স্থানাঙ্কটা 0 তাহলে এখানেই হবে তাহলে এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক সেটা কত সেটা হচ্ছে -3 আর 0 সি বিন্দুর স্থানাঙ্ক কত সেটা হচ্ছে 30 তাহলে x এই যে x স্থানাঙ্ক 3 মানে প্লাস এটা x প্লাস যেহেতু তাই 1 2 3 আর যেহেতু y স্থানাঙ্ক 0 তার মানে উপরে নিচে কোনো দিকেই যাবে না এখানেই হবে তাহলে এটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক সেটা কত সেটা হচ্ছে c হচ্ছে 3 আর 0 এই তো এখন d বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত 0 -3 তার মানে এখানে x স্থানাঙ্ক 0 আর y স্থানাঙ্ক হচ্ছে -3 মানে তিন গুণ নিচে যাবে 1 2 এই 3 তাহলে এটা কোন বিন্দুর স্থানাঙ্ক এটা d বিন্দুর স্থানাঙ্ক সেটা কত 0 -3 এই তো এখন এই বিন্দুগুলো যোগ করে দিই যোগ করে দিলে এটা আমাদের চতুর্ভুজ হয়ে যাবে এই তো তো আমাদের চতুর্ভুজ আঁকা শেষ তো এখন এই চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তিনটা ভিন্ন পদ্ধতি প্রয়োগ করতে হবে তো আমরা যে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করব তো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা যে প্রথম পদ্ধতিটা ব্যবহার করব সেটার জন্য আমাদের এই চতুর্ভুজের চারটা বাহুর দৈর্ঘ্য জানব এবং এর কর্ণ দুইটার দৈর্ঘ্য আমরা বের করে ফেলব প্রথম কাজ হচ্ছে এটা তো আমরা লিখলাম যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি এই প্রথম পদ্ধতিতে কিন্তু তো এখন এবি বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করব তো এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য দেখো আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করব এটা একটু দেখে রাখো x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার এটাকে রুট দিয়ে দেব তো আমরা ঠিক দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেখো এখানে এবি এর জন্য এই এটাকে ধরে নিব x2 আর 0 কে ধরে নিব y2 আর এটাকে ধরে নিব x1 আর 3 কে ধরে নিব y1 তো এখন সূত্র অনুযায়ী বসাও x2 বলতে এখানে বোঝানো হচ্ছে -3 তাহলে লিখলাম -3 মাইনাস সূত্রে এটা মাইনাস এবং যে 0 তাই যে লিখলাম তার ব্রেকেট দিয়ে হোল স্কয়ার দিব প্লাস y2 বলতে এখানে 0 কে বোঝানো হচ্ছে y2 এই যে 0 y2 - y1 বলতে বোঝানো হচ্ছে 3 কে তাহলে যে মাইনাস সূত্রে মাইনাস এবং y1 বলতে বোঝানো হচ্ছে এই 3 কে বাস এটার হোল স্কয়ার দিব তারপর রুট দিয়ে দিব এত এবং পাশে একক লিখে রাখবো তো এটাকে ক্যালকুলেশন করব দেখো এখানে -3 তার হোল স্কয়ার আসে এটাকে হিসাব করলে এবং এই 0 তো ভ্যালু নেই সেটাও -3 স্কয়ার আসবে এই হোল স্কয়ার আসবে আর কি তো এটাকে স্কয়ার করে দিলে 9 আসবে এখানেও এই যে এটা থেকে 9 এবং এই প্লাস এই -√3 কে মানে -3 কে স্কয়ার করলে এই যে 9 আসে তাহলে এখানে আমরা লিখতে পারি 2 × 9 মানে দুইটা 9 আছে এটা কেন করলাম কারণ আমরা ভেঙে লিখবো তাহলে এখানে আস্তে আস্তে আমাদের 3√2 এত একক এই যে এবি বাহুর দৈর্ঘ্য বের পেয়ে গেলাম আমরা
थ्री रूट टू एकक एवं आमरा जदि ए सी बाहुर दैर्घ्य बेर करते चाई जे ए सी बाहुटा सेटाओ बेर करते पारबो ठीक सेम पद्धतिते तो एखाने आमरा ए जे ए थ्री टाके धरे नेई एक्स टू और जिरो के धरे नेई वाई टू बस তাহলে আমাদের এসি বাহুর আর এটা এটা এখন আমরা ব্যবহার করতেছি না এটাকে x1 y1 এ রাখি এটাকে x2 আর y2 দিয়ে লিখি তো লিখলাম এটা এসি x2 - x1 হোল স্কয়ার x2 বলতে বোঝানো হচ্ছে ওই যে 3 কে - x1 বলতে বোঝানো হচ্ছে 0 কে বাস এই যে 3 - 0 লিখব তারপর আবার এই যে প্লাস দেব মানে এটা হোল স্কয়ার দেব এটার মধ্যে এবং প্লাস দেব এবং y2 - y1 y2 বলতে বোঝানো হচ্ছে 0 কে যে y2 minus y1 বলতে বোঝানো হচ্ছে 3 কে এই যে লিখলাম তার হোল স্কয়ার এত একক বাস এটাকেও ঠিক সেম ভাবে ক্যালকুলেশন করলে এখানেও মান আসবে 3√2 হুম এটা একটু দেখো ঠিক সেম ভ্যালুই আসছে 9 + 9 এটাকে যদি আমরা লিখি এরকম লিখতে পারি 3√2 তো এটা লিখলাম এখন একই ভাবে bc এবং cd এর মানও আমাদের 3√2 আসবে এখানেও 3√2 আসবে তোমরা এই সূত্রটা প্রয়োগ করে ক্যালকুলেশন করে দেখো এটার মান এটার মান আসবে ঠিক সেম 3√2 এটার মান আসবে 3√2 তো আমি আর এটা লিখলাম না এবং একইভাবে কর্ণের দৈর্ঘ্য বের করব তো এই চতুর্ভুজের তো দুইটা কর্ণ একটা হচ্ছে AD কর্ণ আর একটা হচ্ছে BC কর্ণ তো প্রথমে আমরা AD কর্ণের মান বের করি ঠিক সেম সূত্র দিয়ে এই দূরত্বটাকে তো x2 - x1 x2 বলতে বোঝানো হচ্ছে এই যে এটাকে আমরা x2 ধরে নিলাম 0 কে এটা হচ্ছে x2 এটা হচ্ছে y2 আর এটা হচ্ছে x1 y1 তো লিখেই আছে তো আমরা এখন যদি AD এর দৈর্ঘ্য বের করি রুট ওভার দিব দিয়ে x2 মানে 0 মাইনাস x1 বলতে বোঝানো হচ্ছে 0 লিখলাম তার হোল স্কয়ার প্লাস y2 y2 বলতে বোঝানো হচ্ছে মাইনাস 3 কে y2 মাইনাস সূত্রে মাইনাস y1 বলতে বোঝানো হচ্ছে 3 কে যে লিখলাম তার হোল স্কয়ার এত একক তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এরকম আসবে এখানে আসবে 0 স্কয়ার প্লাস এরপর মাইনাস 6 মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 6 তার হোল স্কয়ার স্কয়ার করলে এটার মধ্যে 6 কে স্কয়ার করলে 36 আসে যেটাকে আমরা যদি রুট করি তাহলে 6 আসবে 6 6 36 তাই আমরা এই যে 6 পেলাম AD এর মান একইভাবে যদি আমরা এই BC কর্ণ BC এর ক্যালকুলেশনও করি সেটার মানও 6 আসবে কইরা দেখো এখানে এই এই দুইটার মধ্যে ক্যালকুলেশন করে দেখো ঠিক একই পদ্ধতিতে তাহলে রেজাল্ট পাওয়া এই যে 6 তার মানে আমাদের এখানে প্রত্যেকটা বাহুর মান আমরা জেনে গেলাম এবং প্রত্যেকটা কর্ণের মানও জানলাম মানে দূরত্বটা আর কি জানছি তো এখন আমরা কি করব এখন আমাদের কাজ হচ্ছে এই চতুর্ভুজটাকে আমরা একটা ত্রিভুজে ভাগ করে নেব দেখো এ বি আর সি এই ত্রিভুজটা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব তারপর এই ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমি 2 দ্বারা গুণ করে দেই তাহলে কিন্তু সম্পূর্ণটার ক্ষেত্রফল হয়ে যাবে মানে আমি যদি একটু সহজ ভাবে বলি উপরে যে এবিসি ত্রিভুজ আছে হুম এ বি সি এই যে এখানে যে ত্রিভুজটা আমরা দেখতেছি এবিসি ত্রিভুজ প্রথম এইটার ক্ষেত্রফল বের করব ক্ষেত্রফল বের করলাম এটাকে যদি ক্ষেত্রফলটাকে যদি আমি 2 দ্বারা গুণ করে দিই তাহলে নিচের অংশেরও ক্ষেত্রফল বের হয়ে যাবে মানে সম্পূর্ণটার ক্ষেত্রফল বের হয়ে যাবে যদি উপরের একটাকে ক্ষেত্রফলটা বের করে 2 দ্বারা গুণ করি তাহলে এই সম্পূর্ণটার ক্ষেত্রফলই পেয়ে যাব তো তাহলে আমরা এখানে লিখতে হবে এরকম যে এবি এবি বাহু সমান এবি কে আমরা এ ধরে নেই এই এবি বাহুর মান আসতেছে কত রুট 3 রুট 2 এই যে লিখলাম এ সমান সমান 3 রুট 2 এত একক এই যে এবিটার মান 3 রুট 2 একক লিখছি এবার বের করব এসি বাহুর মান এসি বাহুকে আমরা বি দ্বারা প্রকাশ করি এই যে এসি কে বি দ্বারা প্রকাশ করলো মান আসতেছে কত 3√2 মানে দৈর্ঘ্যটা 3√2 এত একক এবং এই যে এই বি বিসি বাহুটা এই যে নিচের এই বাহুটা এই যে এই এখান থেকে এই বাহুটা বিসি বাহুটা এই বিসি বাহুর দৈর্ঘ্য আসতেছে কত এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করব সেটার দৈর্ঘ্য আসতেছে যে BC সেটার দৈর্ঘ্য আসতেছে 6 একক তাহলে আমরা যদি ওই যে অর্ধপরিসীমা বের করব তারপর অর্ধপরিসীমা দিয়ে আমরা এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করে ফেলব তো অর্ধপরিসীমা সূত্র হচ্ছে এটা অর্ধপরিসীমাকে আমরা S দ্বারা প্রকাশ করি
s इक्वल ए प्लस बी प्लस सी बाई टू ये अर्धपरिसीमार सूत्र हाँ तो ए प्लस बी प्लस सी एट ए मान बसा थ्री रूट टू प्लस बी एर मान हम थ्री रूट टू और सी एर मान हम सिक्स बाई टू ये तो आशेपाशे अंशटुक मुछे दिए लिखल ए रकम जेखने क्योंकुलेशन कर देखो ये थ्री रूट टू थ्री रूट टू हाँ तो तीनटा रूट टू तीनटा रूट टू कटा रूट टू है छा रूट टू है ना सिक्स रूट टू प्लस सिक्स बाई टू ये लिखा जाए तो हमें जो पास एक क्ष को नहीं रखम है ये सिक्स कमन ले जाए सिक्स सिक्स कमन ले थे एरक रूट टू प्लस वन बाई टू एक दुई दिए जो काटे थ्री तर मैं इन्हें आसते से थ्री इंटू रूट टू प्लस वन एत एकक तो हमारे अर्धपरिसीमा क्योंकि हो गल तीनटा बाहू जेने गलम एटार अर्धपरिसीमा जानी तर मानी हमारे ए बी सी त्रिभुज क्षेत्रफल बेर करते पर लिखी एखे त्रिभुज ए बी सी एर क्षेत्रफल तो क्षेत्रफल समान समान दिए लिखते परि रूट ओवर एस इंटू एस माइनस बी और एस माइनस सी एत वर्ग एकक तो ये हमारे क्षेत्रफल निर्णय सूत्र त्रिभुजे तो तीनटा बाहू जाना थे सूत्र दिए क्षेत्रफल निर्णय करते सबाई जानी तो एखे कि करब य मानटा बसा देव एसर मान एवं एर मान तो एसर मान कत आ देखो थ्री इंटू रूट टू प्लस वन ये लिखल थ्री इंटू रूट टू प्लस वन एरपर आबार ए अंशटा से सेकेंड ब्रेकेट यूज करी तो ये आबार ओई जे एसर मानटा बसाई एसर मान कत थ्री इंटू रूट टू प्लस वन माइनस ये माइनस माइनस दिलाम एर परिवर्ते लिखब थ्री रूट टू लिखल बड़ो हो अंकटा एरपर इन आबार सेकेंड ब्रेकेट दिब आबार एस माइनस बी तो एसर परिवर्ते लिखब एरकम थ्री रूट टू प्लस वन माइनस थ्री रूट टू बी एर मानटा तो ये थ्री रूट टू एवं अंश से एस एसर मानी हे थ्री इंटू रूट टू प्लस वन एसर परिवर्ते मानट लिखल एवं माइनस सी एर परिवर्ते लिखब सी एर मान कत आसते हमारे सिक्स ये एत वर्ग एकक ये लिखे देव एखे वर्ग एकक तो এখন আমাদের এটা ক্যালকুলেশন করার পালা তো দেখো এখানে আবার এরকম রুট দিই বড় করে একটা এরকম তাহলে আমাদের এখানে যা আছে তাই থাক থ্রি রুট টু প্লাস ওয়ান এটা লিখলাম এরপর এই থ্রি দিয়ে এটাকে গুণ করব রুট টুকে সেকেন্ড ব্রেকেট থাক এই থ্রি দিয়ে যদি আমরা রুট টুকে গুণ করি তাহলে থ্রি রুট টু আর এই প্লাস এই থ্রি যদি দিয়ে যদি ওয়ানকে গুণ করি তাহলে হয় থ্রি আর এই মাইনাস থ্রি রুট টু এই যে মাইনাস থ্রি রুট এই যে এটা প্লাস থ্রি রুট টু আর এদিকে আছে যে মাইনাস থ্রি রুট টু এটা কাটা গেল মানে আমরা ছোট করার চেষ্টা করবো আর কি এই অংশটাকে তাহলে এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে থ্রি রুট টু প্লাস আবার এই থ্রি দিয়ে যদি ওয়ানকে গুণ করি তাহলে থ্রি হবে আর এখানে আছে মাইনাস থ্রি রুট টু তো এটা এটার সাথে কিন্তু কাটা যায় तो तारपर जो ये सेकेंड ब्रेकेट दिए थ्री डेटा गुण करी तो कत है थ्री रूट टू प्लस थ्री माइनस सिक्स यही तो ये अंशटाई आसे एत वर्ग एकखान लिखते परि एम जे ये यहाँ लिखते परि एम रूट आगे दी एक एखे ये जे भाव से भाव थक थ्री रूट टू प्लस वन तो देखो एखान क्या थ्री थकता से शुद्ध इंटू थ्री दिल एखे এইটা এটা কাটা যাওয়ার পর এখানে তো থ্রি থাকে লিখলাম এই যে থ্রি তারপর ইন্টু আবার দেখো এটা এটা কাটা যাওয়ার পর ভিতরে থ্রি থাকতেছে যে লিখলাম থ্রি ইন্টু এখন এইটাকে বিয়োগ করে লিখবো এই যে মানে সেকেন্ড ব্রেকেট থাক থ্রি রুট টু এটা থাক এই ছয় মাইনাস ছয় থেকে তিন চলে গেলে থাকে মাইনাস থ্রি এই তো এত বড় গায়ক তো দেখো এখানে একটা থ্রি আছে এখানে একটা থ্রি আছে আর এখানে একটা থ্রি আছে সবগুলা কিন্তু এখানে সবগুলা এই এই থ্রি এই থ্রি এই থ্রি গুণ অবস্থায় আছে তাহলে কত হয়
तीन तीन नय तीन सताश एखे टोटी सेवेन और ये थे रूट टू प्लस वन এখানে কিন্তু আমি থ্রি এর কাজ শেষ করে ফেলছি। হ্যাঁ থ্রি এর এই তিনটা থ্রি এর পরিবর্তে এখানে সাতাশ লিখছি আর এটা এটা লিখে ফেললাম। আর এখানে দেখো থ্রি কিন্তু কমন যায়, খেয়াল করে দেখো এখানে থ্রি কমন যায়। এই এই যে লিখলাম থ্রি ইন্টু রুট টু মাইনাস ওয়ান, তাহলে এই থ্রিটাকে কিন্তু সাতাশের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে কত হয় এখানে সাতাশের সাথে যদি আরো তিন গুণ করি এই সাতাশের সাথে তাহলে হয় একাশি এইটটি ওয়ান, এখান থেকে রুট टू प्लस वन और रुट टू माइनस वन तो यो वर्ग एकक लिखे लिख दिखने देखो कि हे एखे एटे धरे नो ए ए प्लस बी मानी वन बर ए माइनस बी तब सूत्रकार ए स्कोर माइनस बी स्कोर सूत्र वन ए स्कोर बोलते हे रुट टूर स्कोर सेकेंड ब्रेकेट दीते हैं माइनस वन स्कोर यत वर्ग एकक কি আসতেছে রুট ওভার একাশি ইন্টু, এখন দেখো এই যে রুট টু এর স্কোয়ার করলে এখানে আসতেছে টু আর মাইনাস ওয়ান, এটা ক্যালকুলেশন করে দেখো রুট এই স্কোয়ার রুটে কাটা গেলে টু থাকে আর বিয়োগ করে দিলে ওয়ান এর স্কোয়ার করলে ওয়ানই থাকে। হ্যাঁ তাহলে এখানে আসলে দুই থেকে এক চলে গেলে এক থাকে মানে একাশি ইন্টু ওয়ান এত একক, তো একাশিকে এর সাথে এক গুণ করলে একাশি হবে। তাহলে এটাকে যদি আমি রুট করে দিই একাশিকে রুট করে দিলে অ্যান্সার আসবে নয়, নয় নয় একাশি, তাহলে এখানে অ্যান্সার আসবে নাইন এত বর্গ একক। এ বি সি এর ক্ষেত্রফল আসে এটা নাইন বর্গ একক, তার মানে আমাদের এটা কতটুকের মান, আমাদের হচ্ছে এ বি সি এই অংশটুকের ক্ষেত্রফল হচ্ছে নয় বর্গ একক। তাহলে আমি যদি প্রশ্ন করি আমাদের বি ডি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এই অংশের ক্ষেত্রফল হবে নয় বর্গ একক। কারণ কি, কারণ উপরের অংশটা এবং নিচের অংশটা সমান, মানে উপরের ত্রিভুজের ক্ষেত্রফল যতটুকু নিচের ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক ততটুকুই। তাহলে আমি একটা একটা ক্ষেত্রফল বের করে যদি আমি দুই দ্বারা গুণ করে দিই তাহলেই তো এই সম্পূর্ণ চতুর্ভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে আমরা যদি বলি এখানে আমরা এই পাশে লিখে দিই, সুতরাং এ বি ডিসি লিখি, সুতরাং এ বি ডি সি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান, হুম ক্ষেত্রফলটা সমান হচ্ছে এই যে টু ইন্টু এ বি সি এর ক্ষেত্রফল লিখে দিতে পারি, তাহলে লিখে দিতে পারি টু ইন্টু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে টু ইন্টু এ বি সি এর ক্ষেত্রফল কত, এ বি সি এর ক্ষেত্রে বলেছে নয় বর্গ একক, তাহলে টু ইন্টু নাইন এত বর্গ একক, তাহলে নয় দুগুণে কত আঠারো বর্গ একক। তাহলে এই যে এই রেজাল্ট আসলো, এটা হলো আমাদের একটা পদ্ধতি গেল। এখন আমরা যদি অংশটা মুছে দিই আমরা দ্বিতীয় পদ্ধতির কাজ শুরু করবো, ওইটার মধ্যেও কিন্তু ক্ষেত্রফল এই আঠারো বর্গ এককই আসবে। দেখো তো আমরা যদি এখন দ্বিতীয় পদ্ধতির সাহায্যে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলেও রেজাল্ট কিন্তু একই আসবে। তো আমরা প্রথমে কি করছি, ওই যে নিয়ম একে বা প্রথম পদ্ধতিতে আমরা কি করি ওই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করছিলাম এবং কর্ণ দুইটার দৈর্ঘ্য বের করছি সেটাই আমরা এখানে লিখলাম দ্বিতীয় পদ্ধতিতে। দেখো এ বি বি ডি সি ডি এ সি প্রত্যেকটা বাহুর মান ছিল থ্রি রুট টু এবং যে দুইটা কর্ণ ছিল একটা হলো এ ডি আর একটা হলো বি সি, এই দুইটা কর্ণের মান হচ্ছে ছয় একক। যেমন আমি তোমাকে সহজভাবে বলি দেখো এটা একটা চতুর্ভুজ আঁকলাম যার চারটা বাহু সমান, এই যে এই চতুর্ভুজের, এবং এই দুইটা কর্ণ সমান, এই যে এই কর্ণটা এবং এই কর্ণটা সমান, তাহলে এই চতুর্ভুজটার নাম কি হবে, সেটা বর্গক্ষেত্র হবে। তাহলে আমরা বলতে পারি সুতরাং এই যে এ বি ডি সি চতুর্ভুজটি, সুতরাং এ বি ডি সি চতুর্ভুজটি এ বি ডি সি চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র, ঠিক আছে চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি, এই যে এই এটাও এ এটাও এ, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় কি এ স্কোয়ার বা অথবা লিখতে পারো এক বাহুর দৈর্ঘ্য ইন্টু এক বাহুর দৈর্ঘ্য বা এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার,
তাহলে আমরা লিখতে পারি সুতরাং a b d c চতুর্ভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য এক বাহু বলতে যে 3√2 তো আমাদের এখানে এক বাহু বলতে ab কে ধরে নেই তাহলে এক বাহুর দৈর্ঘ্যের স্কয়ার করে দিলেই হবে বা এখানে সবগুলা যেহেতু সমান আমরা 3√2 লিখতে পারি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই তো 3√2 তাহলে এখানে লিখি 3√2 হোল স্কয়ার এত বর্গ একক তাহলে এটাই তো হয়ে গেল এক বাহুর দৈর্ঘ্যের স্কয়ার করলেই হয়ে যায় যে এই সূত্রটা তাহলে দেখো 3 কে স্কয়ার করলে হয় 9 ইনটু আর এই √2 কে স্কয়ার করলে হয় শুধু 2 তার মানে 9 দুগুণে কত 18 এত বর্গ একক এটা এত বর্গ একক হবে তাহলে আমাদের দ্বিতীয় পদ্ধতিতেও এই চতুর্ভুজটার ক্ষেত্রফল হলো 18 বর্গ একক তো আমাদের তৃতীয় পদ্ধতিটা কিন্তু আরো বেশি সহজ বিন্দুর স্থানাঙ্ক থেকে সরাসরি ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারবো তো আমরা সেজন্য লিখলাম a b d c বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে a b d c চতুর্ভুজের ক্ষেত্রফল সমান সমান মানে এই যে a বিন্দু b বিন্দু d বিন্দু আর c বিন্দু এই বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীতে হিসাব করলাম এই যে এরপরে b তে যাব b পরে d তে যাব তারপর c তারপর আবার এই যে ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো সরাসরি বিন্দুর স্থানাঙ্ক থেকে তো সূত্রটা তোমরা জানো অবশ্যই আচ্ছা দেখো এখানে আমরা লিখে রাখছি হ্যাঁ তো আমরা ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা তো জানি যে হাফ x1 y1 x2 y2 x3 y3 x4 y4 আবার x1 y1 এইভাবে লিখব তো সেটাই আমরা লিখি এরকম তো এখানে হাফ x1 বলতে বোঝানো হচ্ছে যে 0 আর 3 x1 বলতে বোঝানো হচ্ছে 0 কে আর y1 বলতে বোঝানো হচ্ছে 3 কে তাহলে যে 0 আর 3 সূত্রে কিন্তু হাফ হবে তো x1 y1 এরপর হচ্ছে x2 y2 এই যে এটা -3 আর 0 তাহলে যে -3 0 এটা হচ্ছে x2 এটা y2 তারপর এটা হচ্ছে 0 -3 তাহলে এটা হলো 0 -3 তাহলে এটা হলো x3 y3 তারপর আবার হচ্ছে 3 0 সেটা হচ্ছে x4 আর y4 হচ্ছে 0 তারপর এখানে x আবার এরকম ঘুরে পুনরায় আবার x1 y1 এ আসবে মানে হচ্ছে 0 3 এটা হচ্ছে x1 y1 বাস এটা এত এখন আমরা এখানে লিখব এত বর্গ একক এই তো তাহলে আমরা এই অংশের ক্ষেত্রফল এটা এই সূত্রের সাহায্যে তো ক্ষেত্রফল নির্ণয় করতে পারবই আমরা এই যে আমরা এইভাবে প্রথমে গুণ করব তো আমরা এখানে হাফ রাখি এই হাফ থাক এইখানে এবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিই জিরোর সাথে জিরো গুণ করলে জিরো ইন্টু জিরো তারপর প্লাস এই মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি তো এইভাবে এইভাবে গুণ করবো তারপর আবার প্লাস সূত্রের এরপর এই জিরোর সাথে জিরো গুণ তাহলে জিরো ইন্টু জিরো তারপর প্লাস তারপর এই থ্রির সাথে এই থ্রি গুণ তাহলে থ্রি ইন্টু থ্রি প্লাস এই সিরিয়াল হয়ে গেলে এবার উল্টা মানে এবার আমরা এইভাবে যাব গুণ করব উল্টা ভাবে এবং এইভাবে গুণ করলে কিন্তু আমাদের প্রত্যেকটা গুণের সামনে মাইনাস আসবে তাহলে যে মাইনাস লিখলাম এই যে এখন লিখব এই থ্রি এখানে মাইনাস থ্রি তারপর আবার এই সূত্রে মাইনাস দিব তারপরে যে জিরো ইন্টু জিরো তারপর আবার মাইনাস এই যে এটা হচ্ছে মাইনাস থ্রি ইন্টু এই যে থ্রি এই যে এটার সাথে এটা গুণ তারপর আবার কি লিখবো মাইনাস দিয়ে জিরো ইন্টু জিরো এত বর্গ একক এই যে লিখলাম এখন এখানে হাফ থাক সেকেন্ড ব্রেকেট থাক এই যে জিরো এর সাথে জিরো গুণ করলে জিরো হবে আর এই যে মাইনাস থ্রি গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস তিন ত্রিকে নয় তারপর এই যে এই প্লাসের প্লাস এই জিরোর সাথে জিরো গুণ করলে জিরো তারপর এই প্লাসের প্লাস তিন আর তিন গুণ করলে নয় হবে তারপরে এই যেখানে দেখো এই মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস তিন ত্রিকে নয় এই যে লিখলাম তারপরে যে মাইনাস এই জিরোর সাথে জিরো গুণ করলে জিরো আবার দেখো এইখানে মাইনাস এবং এখানে মাইনাস মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস আর এই থ্রি থ্রি গুণ করলে নাইন মাইনাস এই জিরোর সাথে জিরো গুণ করলে জিরো এত বর্গ একক তাহলে এখানে হাফ থাক তো এখন দেখো এই জিরোগুলোর হিসাবের থেকে বাদ দিয়ে দাও কারণ জিরো থাকলেও যেটা না থাকলেও সেটাই তাহলে নয় আছে এরকম একটা দুইটা তিনটা চারটা তাহলে চারটা নয় যোগ করলে হয় চার নয় ৩৬ মানে ৩৬ হবে
তাহলে 36 বর্গ একক তাহলে 2 দিয়ে কাটলে কত হয় 18 এই যে তাহলে আমাদের রেজাল্ট আসছে কত 18 বর্গ একক তাহলে এই তো আমাদের এই তিনটা পদ্ধতি কিন্তু হয়ে গেল তিনটা পদ্ধতির সাহায্যে ক্ষেত্রফল কিন্তু সেমই আসবে ঠিক আছে তো এইটাই তো আজকের ক্লাসটা একটু বড় হয়ে গেছে তো যাই হোক এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ